لا إله إلا الله لا إله إلا الله উপস্থিতি খুতবার বিষয় ছিল ঈদ উল ফিতরের তাৎপর্য ও পরবর্তী করণীয়। ঈদ মূলত মুসলিম উম্মাহকে ঐক্যের শিক্ষা দেয়। ধর্মপ্রাণ মুসলিমরা এই বাংলার মাটিতে আজও যে ইসলামকে মান্য করে তার বাস্তব প্রমাণ আমরা এখনও দেখছি, কিন্তু সত্যিকার অর্থে ইসলামকে সঠিকভাবে উপস্থাপন না করবার কারণে মানুষের মাঝে এত বিভক্তি, এত ফেরকা, এত দলাদলি, এত ফেরকা, এত বিভক্তি, এত দলাদলি শুধুমাত্র ইসলামকে সঠিকভাবে উপস্থাপন না করার কারণেই। দেখেন মানুষের ইসলামের প্রতি আসক্তি কেমন, ভক্তি কেমন। সরকার বিভিন্ন পারপাসে বিভিন্ন ছুটির ব্যবস্থা করে থাকে, বিভিন্ন উৎসবে বিভিন্ন ভাতার ব্যবস্থা করে থাকে, কিন্তু ঢাকা শহরকে ফাঁকা করে, জেলা শহরগুলোকে ফাঁকা করে গ্রামের বাড়িতে যায় এমন কোনো ছুটি কি আছে? দুটা ঈদ বাদ দিয়ে এখান থেকে প্রতীয়মান হচ্ছে যে মানুষ নারী টানে, ইসলামকে ভক্তি করে, ইসলামের স্বার্থেই মানুষজন তাদের নিজেদের নিজ নিজ আবাসনে ছোটে। এটা মূলত একটা ঐক্যের শিক্ষা দেয়। এই ঈদ মানুষকে আত্মার পরিশুদ্ধিতা এনে দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে মানুষের অন্তরের কুটিলতাকে, অন্তরের দূষণকে মুক্ত করে মানুষজন এক মাস সিয়াম সাধনার পর যে ঈদটা পায়, এটাতে মানুষের আত্মার পরিশুদ্ধিতা আসে। এই ঈদ সম্পদের পবিত্রতা আনয়ন করে। এই ঈদ মানুষের সম্পদের পবিত্রতা আনার একটা সুযোগ দেয়। বৎসরান্তে মানুষের নেশাব পরিমাণ সম্পদের যে অংশ, সেই অংশটা মানুষ লিল্লাহ একমাত্র আল্লাহর রাহেই জাকাত দিয়ে থাকেন। এটা মানুষের সম্পদকে পরিশুদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও এই ঈদ মানুষকে সাদাকাতুল ফিতরের শিক্ষা দেয়। যে সাদাকা মানুষের প্রত্যেকের নফসের এগেনিস্টে দাঁড়ায়। আজকে ঈদের দিন যদি ঈদগাহ যাবার পূর্বে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সেটারও সাদাকার ব্যবস্থা ইসলাম করেছে, শরিয়া করেছে। তাহলে এই ঈদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে আত্মার পরিশুদ্ধির। সম্মানিত উপস্থিতি, ঈদ শব্দটি অউদুন শব্দ হতে এসেছে, যার অর্থ বারবার ফিরে আসা, অন্য অর্থে আনন্দ, উৎসব ইত্যাদি। মুসলিমদের ঈদ হলো দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর এই দুটি দিন প্রত্যেক বছর বারবার ফিরে আসে, তাই একে ঈদ বলা হয়। শরিয়াতে এই দুটি ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নেই। যদিও আমাদের দেশে চালু আছে তিন নম্বর একটা ঈদ, ঈদে মিলাদুন্নবী। এই ঈদের শরিয়াতে কোনো বৈধতা নেই। যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, পালন করে, তাহলে সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যে শরিয়াতের উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিষ্ঠিত থাকতে বলেছেন, তাহলে সে শরিয়াতকে মান্য করলো না। 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে রাসূলকে লাইসেন্স দিয়ে বলছেন, আমা আতাকুম রাসূল ফাখুজু আমা নাহাকুম আনহু ফাঙ্কাহু। তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিচ্ছেন ওটাতেই সীমাবদ্ধ থাকো, যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করো। অতএব যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, তাহলে রাসূলের উপরে শরিয়াকে সে যথেষ্ট মনে করছে না, সে তাহলে বেদাতের পাপে পাপই হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈদ উল ফিতরের দিন ডেকে বলেছিলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, নিশ্চয় প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য উৎসব আছে, ও হাযা ঈদান, এবং আমাদের জন্য এই ঈদ, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য আনন্দের দিন আছে, আর আমাদের জন্য আনন্দের দিন হচ্ছে এই দুটি দিন। ইসলাম পূর্ব যুগে মানুষ বছরে দুটি দিন আনন্দ ফুর্তি করত, যাদেরকে নওরোজ উৎসব বলা হয় অথবা বর্ষবরণ বলা হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন জনগণ আমোদ প্রমোদ করছে, ফুর্তি করছে, খেলাধুলা করছে, হই হুল্লোড় করছে। তিনি তাদেরকে বললেন, এটা কি? তারা বললো যে আমরা এটা আদিকাল থেকেই আমাদের এটা চালিয়ে আসছি, এজন্য এটা আমাদের রসম রেয়াজ, বছরে আমরা দুটি দিন এরকম উৎসব করি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ থেকে তোমাদের ওই দিন বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি দিন দিয়েছেন,
এই দুটি দিন তোমরা আনন্দ উৎসব করতে পারো বৈধভাবে। শরীয়তসম্মত যে কোনো আনন্দ উৎসব এই দুটি দিনে করা বৈধ। এই ঈদের দিনে করণীয়, ঈদের দিন সকালে গোসল করা সুন্নাহ। বাইহাকির বর্ণনায় একটি হাদিস এসেছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালে গোসল করতেন এবং তারপরে মাঠে যেতেন। এই দিনে সুন্দর পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ, যা তিরমিজিতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে মাঠে যাওয়া ও ঈদুল আজহার দিন না খেয়ে মাঠে যাওয়াই সুন্নাত, যা সহিহ সনদে বর্ণিত হয়েছে। মিশকাতে যেটাতে উল্লেখ করা হয়েছে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতর হাত্তা ইফতারু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে বের হতেন না যতক্ষণ না তিনি কোনো কিছু খাইতেন। অর্থাৎ ঈদুল ফিতরের দিনে তিনি কিছু মুখে দিয়ে ঈদুল ফিতরের উদ্দেশ্যে গমন করতেন। ওয়ালা ইউতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউযা। আর ঈদুল আযহার দিনে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কিছুই খেতেন না যতক্ষণ না তিনি কোরবানি দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের মাঠে পায়ে যাওয়া সুন্নাহ। ঈদের মাঠে যদি কাছে হয়, যদি আবার দূরে হয় তাহলে তো পায়ে গিয়ে আর সলাৎ ধরা যাবে না। যদি কাছে হয়, সম্ভবপর হয়, তাহলে ঈদের মাঠে হেঁটে যাওয়াই সুন্নাহ, যা তিরমিজিতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাফসিরে ফাতহুল বারীর বয়ানে সূরা বাকারার 195 নম্বর আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখার পর হতেই প্রত্যেক রোজাদারের কর্তব্য তাকবীর পাঠ করা, সালাত শেষে অথবা অবসর পেলেই তাকবীর পাঠ করা সুন্নাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করতেন, যা বুখারীতে বর্ণিত হয়েছে। এছাড়াও সহিহ বুখারীর শরাহ গ্রন্থে ঈদের তাকবীর বর্ণিত হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের দিনে বেশি বেশি করে পড়ার কথা নির্দেশ এসেছে। ঈদের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের ঈদের মাঠে যাওয়া। এ ব্যাপারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো তাগিদ দিয়েছেন, যা বুখারী মুসলিমে উল্লেখ করা হয়েছে। অধিকাংশ মাঠগুলোতেই মহিলাদের ব্যবস্থা নেই, এই মর্মে বলা হয় যে মহিলারা গেলে ফেতনা হবে। ফেতনার দোহাই দিয়ে মহিলাদেরকে মসজিদ থেকে এবং ঈদগাহ থেকে এক শ্রেণীর আলেম বিরত রেখেছে। অথচ ঈদের মার্কেটগুলোতে মহিলাদের অত্যাচারে মার্কেটে প্রবেশ করা যায় না, এখানে মৌলভীদের কোনো ফতোয়া নেই। মৌলভীদের ফতোয়া শুধুমাত্র মহিলাদেরকে ডমিনেট করে রাখা, কিভাবে মহিলাদেরকে দিন ধর্ম থেকে দূরে রাখা যায়। কারণ মসজিদে গেলেই তো সে কিছু শরিয়া বুঝতে পারবে, ঈদগাহে গেলেই তো সে কিছু শরিয়া বুঝতে পারবে, অতএব তাদেরকে শরিয়াত বুঝতে দেয়া হবে না। এই জন্যই এক শ্রেণীর কথিত ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেমরা ফতোয়া দেয় মহিলারা ঈদগাহে গেলে ফেতনা হবে, মসজিদে আসলে ফেতনা হবে, এই জন্যই তারা তাদেরকে ঈদগাহে ও মসজিদে আসতে দেয় না। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদের ঈদগাহে যাবার জন্য জোরালোভাবে নির্দেশ দিয়েছেন। এ মর্মে বর্ণিত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন যেন আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মাঠে যাই সকালেই, এমনকি ঋতুবতী মহিলাও যেন ঈদের মাঠে যায়। তিনি বলেন, ঋতুবতী মহিলারা সালাত হতে বিরত থাকবে, যখন সালাত হবে তখন তারা সালাত থেকে পৃথক থাকবে, তবে তারা দান সাদাকায় শরীক হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মহিলার পোশাকই না থাকে, যদি কোনো কাপড় না থাকে, তাহলে সেই মহিলা ঈদের মাঠে কিভাবে যাবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যার চাদর আছে তাহলে সে তাকে চাদর ধার দেবে,
চাদর না থাকলে একই চাদরে দুজন যাবে তবু ঈদগাহে যাবে। অথচ অন্যত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক চাদরের নিচে দুজন থাকা বৈধ নয়, দুটা পুরুষও থাকা বৈধ নয়, দুটা নারীও থাকা বৈধ নয়, কিন্তু ঈদের ক্ষেত্রে স্পেশালি বললেন যদি চাদরও না থাকে তাহলে এক চাদরে তারা দুজন যেতে পারবে, কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, মুসনাদ আহমদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাদেরকে এবং তার স্ত্রীদেরকে ঈদগাহে যাবার জন্য নির্দেশ দিতেন। এছাড়াও বুখারীর শরহা গ্রন্থ ফতহুল বারীর দ্বিতীয় খণ্ডে ঈদের দিনে পরস্পরে সাক্ষাৎ হলে একটা দোয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ও আমাকে কবুল করে নিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ও আমাকে মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, ঈদ উপলক্ষে আমাদের সমাজে অনেক বিষয় চালু আছে যে বিষয়গুলো শরিয়াতে বৈধ নয়। অনেক লোক মনে করেন আমরা তো বাহিরে চাকরি করি, ঈদ ছাড়া তো বাড়িতে আসার সুযোগ হয় না, আমার বাবা মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, কবর জিয়ারত তো করা হয়নি, অতএব ঈদের দিনে উত্তম দিন, এই দিনে তাহলে একটা কাজ করা যায়, কিছু লোককে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করা, এটা শরিয়াতে বৈধতা নেই, এটা শরিয়া বিরোধী। আয়োজন করে অনেকেই, নাচ গানের আয়োজন করে অনেকেই, আবার ভাড়াটে সঙ্গীত শিল্পী, টিভি স্টার ইত্যাদিকে নিয়ে এসে কনসার্টের আয়োজন করে। মনে রাখবেন যদি কেউ গান বাজনা কনসার্ট অথবা অপসংস্কৃতির আলোচনা অনুষ্ঠানের সুযোগ করে দেয় আসবে না। সম্মানিত উপস্থিতি, মিশকাতের প্রথম খণ্ডের 475 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন ঈদের দিন হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বান্দাদের মর্যাদা বর্ণনা করেন এবং বলেন বান্দাদেরকে ডাক দিয়ে বলো তাদের যা চাবার আমি তা দিয়ে দিলাম এবং তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের গুনাহকে নেকিতে বদলায় দিলাম। সম্মানিত উপস্থিতি, এই ঈদ আমাদেরকে উদযাপন করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু নির্দেশিকা দিলেন ততটুকু। এই ঈদের দিনে বৈধ কিছু খেলাধুলা আছে, যে খেলাধুলাগুলো করা বৈধ, শরীর চর্চা হয় এমন খেলাধুলা বৈধ, আবার শরীর চর্চায় যদি অর্থ ঢুকে যায় তাহলে জুয়া হয়ে যাবে, এটা অবৈধ হয়ে যাবে। আবার যে খেলায় শরীর চর্চা নেই ও খেলা বৈধ নয় যদিও তা ঈদের দিন হয়। তাই আমাদেরকে ঈদের দিনে সহি পদ্ধতিতে যতটুকু আনন্দ উৎসব করা উচিত ততটুকু করতে হবে। এছাড়াও ঈদের দিনে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া, পুনর্মিলনী অনুষ্ঠান করা ইসলামী শরিয়া অনুযায়ী করা বৈধ। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনে আমরা এগুলো কাজ কার্যক্রম পরিচালনা করব সহি পদ্ধতিতে, যেগুলো পাওয়া যায় এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন ঈদের দিনই আবার এমন অনুষ্ঠানে যুক্ত না হই যে পুরো এক মাসের রমজান আমাদের ঈদের দিনই গায়েব হয়ে গেল। এই মর্মে টেলিভিশনগুলো এখন থেকে অ্যাড দেওয়া শুরু করেছে, বিভিন্ন পেপার পত্রিকাগুলো, বিভিন্ন মিডিয়াগুলো দেওয়া শুরু করেছে এবারে ঈদে আসতেছে অমুক তমুক ফলনা তাসকা ইত্যাদি, রমরমা এটা নিয়ে, ওটা নিয়ে, ওটা নিয়ে এবারে চলিতেছে আসিতেছে। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা ইত্যাদি, এবার ঈদের ব্যানারে এইসব একেবারেই শয়তানি তৎপরতা। যখন শয়তানকে বন্ধ করা হয় শয়তান মানুষকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই প্রকারের শয়তান, এক প্রকারের শয়তান শিশির বন্ধ আছে জিজির দ্বারা আবদ্ধ, কিন্তু মানুষ শয়তান এই রমাজানের প্রথম থেকে নিয়ে শুরু করে একেবারে লাইভ ক্যামেরা অ্যাকশন শুরু করেছে ঈদ আসা আর শয়তানের তৎপরতা অব্যাহত রাখা। মনে রাখবেন রমাজান গেলে দুই শ্রেণীর লোক আনন্দ পায় ও কষ্ট পায়। মুসলমানেরা আনন্দ পায় ঈদের দিন, যে রমাজানের একটা মাস আমরা অতিবাহিত করলাম, ঈদের দিন আমাদের একটা আনন্দের দিন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গিফট করেছেন। পক্ষান্তরে শয়তান আনন্দ পায় কারণ শয়তানকে সেদিন মুক্ত করা হয়, আর চেলা চামুন্ডা শয়তানের যারা তারা সেদিন পায় যে প্রকাশ্যে বিড়ি খাওয়ার একটা সুযোগ হলো। এতদিন তো বিড়ি খেতে পারিনি রোজাদারদের অত্যাচারে, এখন একটা বিড়ি খাওয়ার সুযোগ পাওয়া গেল, এই জন্য তারা আনন্দিত হয়। তাই আমরা ঈদের পরবর্তীতে টেলিভিশনের সামনে অথবা সিনেমা হলের সামনে যদি যাই তাহলে আমাদের এই উপাস শুধু উপবাসী থাকা হবে,
অন্য কিছু হবে না। আমরা এখান থেকে বাঁচার নিজেকে ও নিজের আহাল পরিবারকে সাধ্যমতো প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাজান আমাদের সামনে থেকে প্রায় গত হয়ে যাচ্ছে। রমাজানের পরবর্তীতে আমাদের জন্য কিছু করণীয় আছে, যে করণীয় গিলে আমরা যদি করতে পারি তাহলে আমাদের জন্য অশেষ নেকির ব্যবস্থা আছে। মুসলিমে মিশকাতের 2047 নম্বরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে, যদি কোনো ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে এবং তারপর শাওয়ালের 6টা সিয়াম পালন করে, তবে সে যেন 1 বছর সিয়াম পালন করল। প্রথম অংশে বলা হচ্ছে যদি কেউ রমাদানের সিয়াম পালন করে, যদি এটা না বলা হতো পরের অংশ যদি বরাদ্দ থাকতো তাহলে 6টা সিয়াম পালন করলে 1 বছরের নেকি হতো, জনগণ তাহলে রমাজানকে গুরুত্ব দিত না। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ রমাজানের সিয়াম পালন করে তারপর শাওয়ালের 6টা সিয়াম পালন করে তাহলে সে যেন পুরো 1 বছর সিয়াম পালন করলে যে নেকি হবে সে নেকি তার হয়ে যাবে, সুবহানাল্লাহ বিহামদিহি। এছাড়া তিরমিজিতে মিশকাতের 2064 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 দিন সিয়াম রাখে, অর্থাৎ নফল সিয়াম, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 দিন সিয়াম রাখে তাহলে জাহান্নাম এবং তার মধ্যে ব্যবধান সৃষ্টি করা হয়। যদি কেউ রমাদানের পরবর্তীতে 1টা সিয়াম রাখে তাহলে তার এবং জাহান্নামের মধ্যে ব্যবধান সৃষ্টান করা হয়, সৃষ্টি ব্যবধান তৈরি করা হয়, আসমান জমিনের ব্যবধান। এটা কি পরিমাপ করা যায়? সূর্যের পরিমাপ করা যায়, চাঁদের পরিমাপ করা যায় যে এটা পৃথিবী থেকে এতটুক দূরে এতটুক দূরে, কিন্তু আসমানের পরিমাপ করা অসম্ভব। এত দূর যদি জাহান্নাম কারো কাছ থেকে দূরে যায় তাহলে তার জন্য কোনো দুঃখ আছে? সামনে উপস্থিতি, এছাড়া বুখারী মুসলিম মিশকাতের 2053 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 দিন সিয়াম পালন করবে, মাত্র 1 দিন, তার চেহারা জাহান্নাম থেকে 70 বছরের দূরে রাখা হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রমাজানের পরবর্তীতে যদি আমরা এই সিয়ামগুলো পালন করি তাহলে আমাদের জন্য এসব নেকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমরা যে রমাজানে তারাবিহ সালাত আদা করছি অথবা কিয়ামুল লাইল আদা করছি, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য পরবর্তীতে বিশেষ নেকি আছে। দেখেন, আমরা এই রমাজানের জন্য নির্ধারিত হাফেজের পিছনে সালাত আদা করছি অথবা ইমাম সাহেবের পিছনে সালাত আদা করছি, কারণ আমরা রাত্রিতে একটু আল্লাহকে ডাকবো এজন্য। অথচ দেখেন, জামাতের সঙ্গে সালাত আদা করলে আল্লাহকে যত ডাকা যায় তার থেকে এককভাবে আল্লাহকে বেশি ডাকা যায়। জামাতে সালাত আদা করলে যত কাঁদা যায় তার থেকে একাকী সালাত আদা করলে বেশি কাঁদা যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মাত্র 3 দিন জামাতে কিয়ামুল লাইল আদা করেছেন, যা আপনারা জানেন। এর কারণ, মানুষের সঙ্গে আল্লাহ যখন মানে এককভাবে যখন আল্লাহর সঙ্গে একটা ওয়ান টু ওয়ান করা হয় তখন নিজের আকুতি, নিজের কান্না, নিজের এখলাস ভালোভাবে ফোটে। মানুষের মাঝে কান্নার পরিবেশ আসা খুবই কঠিন হয়ে যায়, মানুষের মাঝে কান্নার পরিবেশ আসা অতীব কঠিন। আপনি কাঁদবেন কিভাবে? জনগণ মসজিদ ভরে গেছে, কিন্তু আপনি যখন একাকী অন্তরে অনুশোচনা নিয়ে নিজের পাপগুলোকে স্মরণ করে কান্না শুরু করে দেবেন তখন কিন্তু কান্নার সুযোগ আসে। যাক, আমরা যেহেতু জামাতের সঙ্গে এই কিয়ামুল লাইল আদা করছি, অশেষ নেকির আশায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। কিন্তু রমাজানের পরবর্তীতে তো আর জামাতের সঙ্গে কিয়ামুল লাইল আদা করার সুযোগ আছে কি? সুযোগ নেই। এজন্য কিয়ামুল লাইল যেন আমাদের কন্টিনিউ থাকে, রমাজানের পর থেকে নিয়ে শুরু করে শাওয়াল থেকে নিয়ে শুরু করে যেন কন্টিনিউ থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা মুমিনুনের 1 ও 2 নম্বর আয়াতে বলেন, কদ আফলাহাল মুমিনুন, সেই সব মুমিনরাই সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা সলাতে ভীত সন্ত্রস্ত হয়ে কান্না কাটি সহকারে মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম নিয়ে সলাতে দণ্ডায়মান হয়েছে। এই প্রথমেই বললাম জামাতের সঙ্গে কিন্তু এটা হওয়ার সুযোগ কম, কিন্তু একাকী যদি হয় তাহলে এই সুযোগটা আছে, আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করে দেখবেন। সম্মানিত উপস্থিতি, এই রমাজানে আমরা যে শিক্ষাটা পেলাম
অধিকাংশ লোকেরাই, অধিকাংশ লোক বলতে আমরা প্রায় যারা সিয়াম পালন করি 100% লোকেরাই, আমরা অ্যাটলিস্ট 2:30 বা 3টার দিকে উঠি সাহারি খাবার জন্য। এটা একটা আমাদের অভ্যাস হয়ে গেল। যদি আমরা পরবর্তীতে শাওয়াল মাস থেকে নিয়ে শুরু করে এই সময়টাতে উঠতে পারি, উঠে যদি আমরা ইবাদত বন্দেগি করতে পারি, একেবারেই আমাদের জন্য এটা একেবারে একটা বোনাস, একটা সুযোগ, একটা ট্রেনিং। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগাতে পারলে আমাদের জন্য অশেষ নেকির ব্যবস্থা আছে। সিলসিলায় সহিয়া 598 নম্বর একটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু আলাইহি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বিচারের মাঠে যেটা হিসাবে আনা হবে এটা হচ্ছে সালাত। ওয়াইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, এই সালাত যদি কার জন্য সঠিক হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়, তাহলে তার সমস্ত কিছু সঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর যদি এটা ত্রুটিযুক্ত হয়ে যায়, ফাসাদাত লাহু সাইরু আমালি, তাহলে তার সব আমল বরবাদ। আর যদি আমরা নফল সালাত বেশি করে আদা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটার সঙ্গে এটা জোড়া দিয়ে দেবেন ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এছাড়া মুসলিমে মিশকাতে 896 নম্বর একটি হাদিস, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর পানি এনে দিলেন। এবার হুজুর পানি এনে দেওয়ার পরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বললেন, সাল মাশে এতা, রাবিয়া তুমি আমাকে পানি এনে দিলে না চাইতে আমি তোমার উপরে খুব খুশি হয়েছি, সাল মাশে এতা, তুমি এবার আমার কাছে কিছু চাও। এবার তিনি সুযোগ পেলেন, সুযোগ পেলে বলছে, আল্লাহর নবী আমি আপনার কাছে চাই মোরাফাতা কাফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বিহামদি, রাসূল খুশি হয়ে বললেন যে তোমাকে আমি, তুমি কিছু চাও, চাইলে আমি তোমাকে কিছু দিয়ে দেব। এবার তিনি বললেন, আল্লাহর নবী আমি আর কি চাইবো, আমি চাই মোরাফাতা কাফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। এবারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত জুড়ে দিলেন, বললেন যে রাবিয়া শোনো, আইন নবী কাসরাতি সুজুদ, তুমি আমাকে বেশি বেশি করে সেজদা করে আমাকে সুযোগ তৈরি করে দাও। মানে তুমি যে আমার সঙ্গে জান্নাতে থাকতে চাইলে ভালো কথা, খুবই ভালো, এবার তুমি আমাকে কিছু সুযোগ করে দাও, তুমি বেশি বেশি করে সেজদা দাও, সেজদা দিলে আমি একটা সুযোগ পেয়ে যাব, আর ওই সুযোগটা কাজে লাগিয়ে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি করে সেজদা দিলে জান্নাত পাওয়ার একটা সুযোগ থেকে যায়, আমরা তাহলে এটা গ্রহণ করতে পারি রমজানের পরবর্তীতে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও মিশকাতে 1091 নম্বরে একটি হাদিস যা সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাহ আদা করতে পারে, ফজরের পূর্বে 2, জোহরের পূর্বে 4, পরে 2, মাগরিবের পূর্বে 2, এশার পরে 2, এই 12 রাকাত যদি কোনো ব্যক্তি সালাত আদা করতে পারে সুন্নাত, তাহলে এই 12 রাকাত সমান সমান একটা করে জান্নাতে ঘর। তাহলে 365 দিনে 365টি ঘর, তাহলে ওই 1000 মাসে 83,000 ঘর নাকি? এতগুলো ঘর কয়টা ঘরে থাকবো আমরা? শুধুমাত্র যদি আমরা আমল যদি কমও করি, আমল যদি কমও হয়, কিন্তু এটা যদি সহি হয়, পিওর হয়, বিশুদ্ধ হয়, তাহলে আমাদের জন্য জান্নাত বরাদ্দ আছে ইনশাআল্লাহ। সহি মুসলিমের 1164 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদা করে, তাহলে পৃথিবী, খায়রু মিনাদ দুনিয়া ওয়া ফিহা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে তার থেকে উত্তম মাত্র ফজরের পূর্বে 2 রাকাত সালাত। এগুলো আমরা যেহেতু কন্টিনিউ করছি এখন, এগুলো পরবর্তীতে কন্টিনিউ করলে আমাদের জন্য এটা হয়। যদি আমরা কেউ জামাতে সালাত আদা করি, দেখা যায় আমরা গিয়ে ডাইরেক্ট জামাত ধরি ফজরের পরে, গায়রে রমাদানে ফজরের পর ডাইরেক্ট আমরা জামাত ধরি, জামাতটা ধরি, কিন্তু ওই 2 রাকাত পরে পড়া হচ্ছে, আগে পড়া হচ্ছে না, কিন্তু রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে আগে পড়ে নেয়ার। এটা কন্টিনিউ করতে পারলে আমাদের অশেষ নেকি আছে। এছাড়াও বাইহাকিতে সহিহ সনদে বর্ণিত মিশকাতে যেটা 1232 নম্বর এসেছে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল জান্নাতা লাগুরাফ, নিশ্চয় জান্নাতে কতকগুলো ঘর আছে, ইউরা জহুরুহা মিন বাতিনিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ও বাতিনিহা মিন জহুরিহা, এবং ভিতর থেকে বাহির দেখা যায়, এত টকটকে ঝকঝকে ঘর, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়,
সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, লিমান হাজিহি, এই ঘরগুলো কাদের জন্য, এত সুন্দর ঘর? তিনি বললেন, মান আলানাল কালাম, যার মুখের ভাষা নরম হবে। রমজানে আমরা শিক্ষা পেলাম, যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে আমি কি বলবো, আমি সায়েম, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো না। তার মানে রমজানের পরবর্তীতে করব, অসম্ভব, করতে পারি না। এবারে বললেন, মান আতামাত তাওয়াম, যে ব্যক্তি অভাবী দুস্থদেরকে খাদ্য দান করাবে সে। রমজানে আমরা অনেকে ইফতার করাই, কারণ ইফতার করালে রোজাদারের জেনে কি সিয়াম পালন করি জেনে কি আমারও সেই নাকি হবে, এই জন্য আমরা অনেক টাকা বাজেট করেছি। রমজানের পরে যদি কেউ বলে আমি একটু ক্ষুধার্ত খাবার দাও, তাহলে তখন আমাদের মনে উল্টাপাল্টা এসে যায়, এমনটি যেন না হয়। রমজান থেকে শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, যদি কেউ এই খাদ্য দান করাতে পারে তাহলে তার জন্য ওই ঘর বরাদ্দ আছে। এবারে বললেন, সাল্লু বিল্লাইল, ওই রাত্রিবেলা সলাত আদায় করাওয়ার না সুনিয়াম, যখন মানুষ ঘুমন্ত থাকবে। তাহলে জান্নাতে যে ঘরগুলো খুবই সুন্দর, অতীব ঝকঝকে টকটকে, যার ভিতর থেকে বাহির দেখা যাচ্ছে, বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে, এত স্বচ্ছ এত পরিষ্কার, এই ঘরগুলা সেই সব তিন শ্রেণীর ব্যক্তির জন্য। প্রথমেই যার মুখের ভাষা নরম, মুখের ভাষা নরম করা খুবই কঠিন, মেজাজ বাঙালিদের একেবারেই একশো একশো, কিছু বললেই ছাড়ার কোনো জো নেই। এবারে খাদ্য দান করালে এবং রাত্রিবেলা যদি কেউ সালাত আদা করতে পারে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তার জন্য এই জান্নাতের ব্যবস্থা আছে। রমাজান থেকে এই তিনটেই আমরা শিক্ষা পাই, যা রমাজানের পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারি। সম্মানিত উপস্থিতি, এছাড়াও তিরমিজিতে একটি হাদিস এসেছে সহিহ সনদে বর্ণিত, মিশকাতে মিশকাতে 1326 নম্বরে, বোরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দা বেলাল আন ফি সুবহ, কোনো এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, বেলাল, বিমা সাবাকতানি ফিল জান্নাহ, তুমি আমার আগে আগে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে জান্নাতে হাঁটো কেন, কিভাবে তুমি হাঁটো, ঘটনা কি? এবারে রাসূল মহাসাল সঙ্গে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছু করি না, তবে কুল্লমা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, আমি প্রত্যেকবার ওযু করার পরে দু রাকাত সালাত আদায় করি, অকুল্লমা দাখালতুল মসজিদে সাল্লাইতু রাকাতাইন, এবং মসজিদে ঢুকলেই দু রাকাত সালাত আদায় করি। এটা যেমন রমজানের শিক্ষা, রমজানের পরবর্তীতে এগুলো আমরা আমল কন্টিনিউ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিক, আমিন ইয়া রাব্বুল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্না শুকুরুলিল্লাহ, ইন্না সুজুদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লান নবী ওয়া বাদা, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাদাইনাহিস সাবীলা ইম্মা শাকীরা ও ইম্মা কাফুরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন 76 নম্বর সূরা দাহারের 3 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আমি মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি, ইম্মা শাকীরা ও ইম্মা কাফুরা, এখন যদি চায় সে হেদায়েতের রাস্তার উপরে থাকতে পারে, আর যদি সে না চায় তাহলে হেদায়েতের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা খুঁজতে পারে। এছাড়া 18 নম্বর সূরা কাহাফের 29 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুলিল হাক্কুম রব্বিকুম, বলো হক আসে তোমার রবের পক্ষ থেকে, ফামাং শা ফালিউমিন, যে চায় সে যেন হকটাকে গ্রহণ করে, অমাং শা ফালিয়াকফুর, যে চায় না সে যেন হকটাকে বর্জন করে। এছাড়া 17 নম্বর সূরা বানী ইসরায়েলের 81 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জা আল হক, বলো হে নবী এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, দূরীভূত হচ্ছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরতরে মিথ্যা। এই তিনটি আয়াত থেকে আপনাকে আমি এতটুকু বলতে চাচ্ছি, সত্য একেবারেই স্পষ্ট হয়ে গেছে। আমরা কত রাকাত তারাবি পড়লাম বা পড়বো এটা যেমন স্পষ্ট হয়ে গেছে, ঈদের সালাত আমরা কয় তাকবীরে পড়বো এটাও আমাদের সামনে স্পষ্ট, সাদাকাতুল ফিতর আমরা কী দিয়ে দেবো এটা স্পষ্ট আমাদের মাঝে হয়ে গেছে। তাই আসুন সত্যকে গ্রহণ করি, মিথ্যাকে বর্জন করি, থাকি সত্যের সাথে, সত্য প্রচার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নিক।